প্রোফাইল কখনো ভুলো প্রাইভেট রাখবেন না, ঘরের ভিতরে শুট নিতে পারবো না। আজ আন্টি কি রান্না করছে বাসায়? লুট্টা মাছের তরকারি আর গরুর বিচি। ব্লগ হইতাছে, কিসের ব্লগ? Subscribe to PewDiePie. Hey fam, Assalamualaikum. This is Arnim here and welcome to my YouTube channel. So guys, যারা আমাকে অনেক আগের থেকে ইনস্টাগ্রাম ফলো করো তারা আই হোপ জানো যে আমি একটা ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম আমার 10k হওয়ার আগে, যে আমার 10k হয়ে যাওয়ার পর আমি ইউটিউবিং স্টার্ট করব। সো দ্য টাইম হ্যাজ কাম, আমার 10k ফলোয়ার্স গেইন খুব ফাস্ট হয়ে গেছে। ও তোমরা সবাই কেমন আছো? আমি তো জিজ্ঞেস করতে ভুলে গেছি, সরি। আমি আরেকটা স্টোরি দিয়েছিলাম কিছুদিন আগে যে আমি কী টাইপ ভিডিও করবো, আপনারা আমার কেমনটা ভিডিওতে চান অ্যাকচুয়ালি। তো সবাই বললো ডান্স, সবাই প্রায় সবাই আমাকে বলছে ডান্স ভিডিও করতে। তো আমি ডান্স অতটা পারি না, ওটা অনেক বেশি কষ্টের বিষয় আমার জন্য। এখন আমি অনেক ছোটো ভাইদের ডিএমস প্লাস যারা আমার আপন কেউ আছে তারা আমাকে খুব ডিএমস করছিলো যে কীভাবে ফলোয়ার্স গেইন করা যায় ইনস্টাগ্রামে, হাউ টু গেইন ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম, হাউ টু ফেমাস অন ইনস্টাগ্রাম অ্যান্ড হাউ টু গেট মোর লাইকস অন ইনস্টাগ্রাম। তো আমি খুব ভাবলাম যে ফার্স্ট টপিক যেহেতু আমি চাইছি একটু ইজি টাইপ কিছু করতে, তো ভিডিওটা এমন টাইপই হোক। তো এখন আমি এখান থেকে ডিরেক্ট চলে যাবো আমার ফ্রেন্ডের বাসায় আর ওখানে থাকবো সারাদিন। চলেন যাওয়া যাক, লেটস গেট স্টার্টেড। তো গাইজ এখন আমরা যাচ্ছি ধোলাইপাড়, রিক্সায় আছি আমি, তাহসিনের বাসা যাচ্ছি। তো এখানে অনেক লোক আমার দিকে তাকিয়ে আছে, বাট আই ডোন্ট কেয়ার, আমি আমার ফার্স্ট ব্লগটা নষ্ট করতে চাই না। তো যে তাকা থাকার থাকুক, আই ডোন্ট কেয়ার। গাইজ আমরা নামছি রিক্সা থেকে, এখন আইসা পড়ছি ওর এলাকায়। গাইজ এই গলির পরের গলি হলো ওর বাসা, আমি যাই ওর নক দিই। দ্যাটস ইট, ওকে। One eternity later. তো আই এম ব্যাক এগেইন গাইজ। আমি আজ যে ফ্রাইডে আমার খেয়াল ছিল না আসলে, আমি তাহসিনের বাসা আসার পরে দেখলাম আমাকে বললো যে এই তাড়াতাড়ি রেডি হও, জুমার নামাজ আছে। আই হাই, তো আমি রেডি বের হয়েছি। তো তাহসিন, আসসালামু আলাইকুম। এই তো তাহসিন, হি ইজ মাই ফ্রেন্ড, ইউ ক্যান কল হিম মাই সোলমেট। সোলমেট না, সোলমেট তুমি আমার আব্বু, আমার আব্বু। যাই হোক, এখন আমাদের সামনে পথ ফাঁকা, আমরা যাবো এখন পুল খেলতে, যদি পুলটা অন থাকে। আর তার মাঝে আপনাদের আমি টিপ দিব 5টা ইনস্টাগ্রামে কীভাবে ফেমাস হওয়া যায় সামনে যে। হ্যাঁ তো যাই। তো গাইজ আমরা এখন যেখানে আসছি সেটা হলো আমাদের মানে আড্ডাখানা, ঘাটিখানা যেটা বলেন আপনারা। এই যে এটা পুরোটাই হলো আমাদের আড্ডাখানা, আমরা এখানে আড্ডা দিই। আমার না, আমার ফ্রেন্ডদের। আর ওয়েট, তো গাইজ আমরা ইউটিউবে পুলে গেছিলাম, তো পুলটা বন্ধ দেখলাম, বলতে লাঞ্চের পর নাকি ওপেন করবে। তো এখন অনেক সেটা খোলা লাগছে, আমরা লাঞ্চ টাঞ্চ করবো এখন আমি তাহসিন। তো তাহসিনের বাসায় আজ আমি লাঞ্চ করবো, কজ আমার বাসা এখান থেকে অনেক বেশি দূরে। তাহসিন, আজ আন্টি কি রান্না করছে বাসায়? লুট্টা মাছের তরকারি আর গরুর বিচি। লুট্টা মাছের তরকারি আর গরুর বিচি। যাই হোক, যা রান্না করছে আলহামদুলিল্লাহ খেয়ে ফেলবো আমি আর তাহসিন। তো দেখা যাক, আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিব, তারপর আমরা যে পুলে যাবো। তো লেটস সি। তো গাইজ আমি এখন এসে পড়েছি ওর বাসার সামনে, অ্যান্ড আই এম সরি টু সে আমি ঘরের ভিতরে শ্যুট নিতে পারবো না, কজ পুরান ঢাকায় প্রায় বিল্ডিংয়ের ভিতরেই মানে আলো বাতাস কিছু নাই। যেমন আমার বাসায় কিছু নাই আলো বাতাস, ওর বাসায় নাই। তো আমরা খাওয়া দাওয়া করবো, দেন বের হওয়ার সময় আবার ভিডিও শ্যুট করবো। তো ততক্ষণের জন্য বাই বাই। সো হে গাইজ, আই এম ব্যাক আফটার লাঞ্চ। লাঞ্চটা খুব জোশ ছিল, তার সাথে আমার আম্মু খুব ভালো রান্না করে, যাই হোক অ্যান্ড আমরা এখন যাচ্ছি পুলের দিকে। আই থিঙ্ক পুলটা এখন ওপেন করছে, কী বলিস তুই? করছে, হ্যাঁ। তো এখন আমরা পুলের দিকে যাই। এখান থেকে অনেক বেশি দূর আমাদের এন্ডারটা। তো এখন আমরা ভালো রাস্তা বাচ্চামি করা যায়, গীত এলাকার বাইরে আসছি অনেক দূর। তো দেখা যাক কি করা যায়, বাচ্চামি দুষ্টামি যা পারি করি। সাবস্ক্রাইব টু পিউরিফাই। আমি এখনো বলি নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। মজা পড়ে গেছে অনেক। সো গাইস, রাইট নাও আমরা আছি আমি টাওয়ারের নিচে, যেখানে আমাদের পুল সেন্টারটা। এখানে খুব জোস লাইটিং, আর যে ভাইয়াটা আছে উপরে খুব ভালো, আমাদের প্রায় ফ্রেন্ডলি মতো টাইপের হবে। তো যাই হোক, ঠিক আছে। তো আই থিঙ্ক যাতায়াত এরিয়ার ভিতরে সব থেকে জোস পুল এটা। তারপরে তারা আপনারা আসতে পারেন এখানে, এত জোস বলতে হইব। ব্লগ হইতেছে, কিসের ব্লগ? তাইটা আবার দিবা তুমি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। তো গাইস আমরা এখন এই যে পড়ছি, আচ্ছা আবার সামনে কেন লোকটি ক্লিক করছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে, আমরা এই যে পড়ছি রয়্যাল প্যালেস, সামনে লিখে আছে বড় করে একটা আমির টাওয়ারের নিচে এটা। তো গাইজ এখন আমরা পুলে এসে পড়ছি। পুলে আছে তো ফ্রাইডে, মানুষ কম বেশি আছে। অ্যান্ড আমার মনে হয় না আমি এরপরে খেলতে পারবো। তাহসিন খেলতে গেছে, ওর পরে আমি খেলবো, তখন আমি খেলতে গেলে আপনাকে একটু টিপ দিয়ে দিব। এখন দেখেন আপাতত আমার সাথে থাকেন। এখন আমি আসছি টিপ নিয়ে। তো গাইস আজকের ফার্স্ট টিপ হচ্ছে, আপনারা আপনাদের প্রোফাইল লক রাখতে পারবেন না। প্রোফাইল কখনো ভুলেও প্রাইভেট রাখবেন না, ভুলেও না। ইয়েস, বিকজ প্রাইভেট রাখলে কেউ আপনাকে ফলো দেবে না কখনো। প্রাইভেট রাখলে আপনার ফলোয়ার্স কখনো গেইন হবে না। এটা শুধু আমি না, সবাই বলতেছে লক রাখবেন না কখনো প্রোফাইল। এটা জোস বায়ো দিবেন, বায়ো যেন জোস হয়। অ্যান্ড আপনার এক কথা, আপনার প্রোফাইল থাকতে হবে স্ট্রং। স্ট্রং থাকবে, আপনার প্রোফাইল কখনো কেউ ফলো দিবে না। স্ট্রং থাকবে, মন কারোর মতো হবে, তাহলে মনকে আপনার ফলো দিবে। ঠিক আছে, তো এটা হলো ফার্স্ট টিপ। তো গাইস সেকেন্ড টিপ হলো, আপনার রেগুলার আপডেট থাকতে হবে। আপনার সকালে, বিকেলে, রাতে যখন করেন তখন পোস্ট করতে হবে। পোস্ট না করলে আপনার ফলোয়ার্স থাকবে না। আপনার ইন্টারেস্টিং স্টোরিজ দিতে হবে, আপনার সকালের নাস্তা থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত। তো আপনার সারাদিন আপডেট থাকতে হবে, সকাল থেকে রাত পর্যন্ত। আপনার বুঝতে হবে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে, আপনি তখন আপনার মানে পোস্ট করবেন। অ্যান্ড রেগুলার হাই কোয়ালিটির পিকচার্স পোস্ট করতে হবে। অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরিজ দিবেন, যেগুলো আপনার অডিয়েন্স পছন্দ করে। আপনার ভাবতে হবে অডিয়েন্স কী চায়, আপনি এমন টাইপের স্টোরি দিবেন। কী করতেছেন, কোথায় গেছেন আপনি, বা আপনি কী করতেছেন, আপনার কী ঘটতেছে ইন্টারেস্টিং, আপনার ওগুলো স্টোরি দিবেন। তো লোক বুঝবে যে না, বান্দা অলওয়েজ অ্যাক্টিভ থাকে। অ্যান্ড আপনার লাইক গেইন হবে। হ্যাঁ, দ্যাটস ইট। তো আজকের থার্ড টিপ হলো ইউজ হ্যাশট্যাগ, যেটা কখনো আমি করি না পার্সোনালি, বাট আপনার হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ মানে আপনি ধরুন আপনার H&M-এর হুডি পরে আছেন, বা আপনার একটা জারা হুডি পরে আছেন, প্যান্ট পরে আছেন, আপনি না ট্যাগ করে দিবেন অ্যান্ড মেন্স ওয়্যার হ্যান্ড ত্যান বা আউটফিট অফ দ্য ডে এগুলো আপনি যা পারেন আপনি হ্যাশট্যাগ দিয়ে দিবেন অ্যান্ড ট্যাগ ইউজ করেন। ট্যাগ দিয়ে অনেক বেশি র্যাঙ্ক করে আপনার প্রোফাইল অ্যান্ড প্রোফাইল র্যাঙ্ক ঠিক আছে আপনার পিকচার ইউজ করেন। হ্যাঁ আমিও করি না। তো এই ছিল আপনার থার্ড টিপস। তো গাইজ ফোর্থ টিপ হলো, এটা পার্সোনালি আমার থেকে দিচ্ছি আমি, যে আপনি যা করেন আর কি আপনি যা করেন আপনি তা ভিডিও করে ছেড়ে দেন, ভিডিওস পোস্ট করেন। যে তাও না পারে আপনি টিকটক করতে পারেন, টিকটক করলে আপনার লাইক ফলোয়ার্স আপনি এভাবে বাড়বে, রিচ বাড়ে, দেন ইমপ্রেশনস বাড়ে। আপনি চাইলে টিকটক ভিডিও পোস্ট করতে পারেন, টিকটক অনেক ভালো। ডুয়েটস করবেন, ডুয়েটস করে আপনি ইনস্টাগ্রামে পোস্ট করবেন। আপনি যদি ফলোয়ার গেইন করতে চান তাহলে ডুয়েটস করে পোস্ট করবেন আপনি ইনস্টাগ্রামে, তাহলেই হবে। হ্যাঁ দিনে দু একটা ভিডিও পোস্ট করে দিলেই হয় আপনার, আপনার ইমপ্রেশনস, রিচ, দেন আপনার সব বাড়বে, প্রোফাইল ভিজিটও বাড়বে আপনার। তো এই ছিল আপনার থার্ড টিপ, থার্ড না ফোর্থ, ফোর্থ টিপ। তো এখন হলো লাস্ট টিপ, পাঁচ নাম্বার টিপ, যেটা হলো SFS, যেটাকে ফুল ফর্মে বলা হয় শাউট আউট ফর শাউট আউট। আপনার কোনো ফ্রেন্ডকে বলতে পারেন তুই আমাকে শাউট আউট দিয়ে, আমি তোকে শাউট আউট দিব। বা আপনার ভালো একটা পোস্ট করছেন, আপনি বলবেন যে তুই আমার এই পোস্টটা শেয়ার দে, তোরটা আমি দিয়ে দিব শেয়ার, এরকম সরব শাউট। এটা করাটা খুব ভালো না, আমাদের আপনি যা ফ্যান্স পাবেন ওটা থাকবে না, বাট আপনার বর্তমানের জন্য এটা পারফেক্ট। আই নো, বিকজ এটাই চলে এখন বর্তমানে ইনস্টাগ্রামে। আমি এখন ইউজ করিনি, বাট কাজে দেয়।